ভিউয়ার্স আশা করি ভালো আছো। বিজয় টেক বাংলার পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, তো আমি আজ একটি নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। এই টপিকটা আপনারা শিখতে পারবেন কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল সে প্রোফাইল কীভাবে আপনারা প্রফেশনাল মোডে অন করে দিবেন। তো এটা খুব সহজেই। তো প্রফেশনাল মোডে অন করার কয়েকটি সুবিধা রয়েছে, তো সুবিধাগুলো আমি বলে দিচ্ছি। তো ফেসবুক প্রফেশনাল মোড আপনারা অন করলে আপনারা বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডি ফলোয়ার্স ফলো দেখা যাবে, কতকে ফলো হয়েছে এবং ফলোয়িংও দেখা যাবে। এবং আপনারা ফেসবুক পেজ আছে না, পেজ ওই পেজে হুবহু ওই পেজ সিস্টেম আপনারা দেখতে পারবেন। তো পেজে হুবহু পেজের সিস্টেমই, তো পেজের সিস্টেমই আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনার ফেসবুকে, আপনার সবারই আশা করি ফেসবুকটা আছে অথবা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ফেসবুকে ক্লিক করে দিলাম, তো ফেসবুকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন, তো একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর তো দেখুন, তারপর এখানে আপনারা চলে যাবেন। তো আপনারা চলে যাবেন এখানে থ্রি ডটে, আপনারা থ্রি ডটেও থাকতে পারে অথবা এরকম ইন্টারভেস চলে থাকবে। তো যাওয়ার পর এখানে আপনার ফেসবুক লাইট দিয়ে কিন্তু হবে না, আপনার এই ফেসবুক ফোনের যে ফেসবুকটা আছে সেটা দিয়ে আপনারা ঢুকবেন। তো এখানে ক্লিক করে দিলাম, তো দেখুন ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম ইন্টারভেস চলে আসবে। তো তারপর এখানে দেখুন এই যে আপনার প্রোফাইলে একটা প্রোফাইল আসবে নাম সহ, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করছি, তো দেখুন ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। ও তো এরকম ইন্টারফেস চলে আসার পর দেখুন এখানে থ্রি ডট যে লেখা থ্রি ডট আছে, তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে অনেকগুলো ইন্টারফেস চলে এসেছে। তো এরকম আসবে, আসার পরে দেখুন এখানে আপনারা দেখুন এখানে ফলো সেটিং আপনারা অ্যাড করতে পারবেন। তো এখন তো আপনারা যা করতে হবে, তো একদম নিচের দিকে দেখুন, তো একদম নিচের দিকে যে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড, তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পর দেখুন এখানে অসাধারণ একটি দেখুন এখানে, তারপর এখানে আপনার টার্ন অন দেখুন, এখানে টার্ন অন লেখা রয়েছে। তারপর এদিকে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড, এখানে দেখুন কী কী আপনাদের সুবিধা আছে এখানে আপনারা পড়ে নেবেন। তো এটা দেখুন লেট মোর ফর ফলোয়িং ইউ, ফলো করতে পারবে আপনার ফেসবুক পেজের মতো। তো আপনারা এখন এখানে ক্লিক করে দিবেন টার্ন অন। তো আমি টার্ন অনে ব্যাক হয়ে গেছে, আমি আবার যাচ্ছি। তো তারপর এখন টার্ন অনে ক্লিক করে দিলাম, তো আমি টার্ন অনে ক্লিক করে দিলাম এই যে এখানে, তো ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটু অপেক্ষা করুন, অপেক্ষা করার পর দেখুন স্টার্ট এক্সপ্লোয়ার অর্থাৎ এখানে আপনারা ডান করে দিবেন। তো ডানে ক্লিক করলাম, ছয় আপনারা আবার চলে যাবেন প্রফেশনাল মোডে। তো যাওয়ার পর এখানে দেখুন সাকসেস হয়ে গেছে। তো তারপর এখন দেখুন গো টু প্রফেশনাল মোড। তো আপনারা এখন চলে যাবেন ফেসবুকে, তো আমি ব্যাক করে নিচ্ছি। তো ব্যাক করবে একটা রিফ্রেশ দিয়ে দিবেন। তো রিফ্রেশ দেওয়ার পর দেখুন ভিউয়ার্স কী সুন্দর একটা অটোমেটিক একটা সিস্টেম চলে আসে দেখুন এখানে। তো এখানে আপনারা দেখুন বিশেষ করে দেখুন আপনার ফলোয়ার্স কত, 4.1k আমার ফলোয়ার্সও চলে আসে, এবং আপনাকে কতজনকে ফলোয়িং করেছেন এই দেখুন সেটাও এখানে শো করেছে। তো এছাড়াও অন্য অন্য সব কিছু ঠিক আছে। তো তারপর আমি আরেকটি সিস্টেম দেখছি, অন্য ফেসবুকে সার্চ দিয়ে আমার আইডিটা দেখুন কীরকম সিস্টেম চলে আসে। তো এখন ভিউয়ার্স অন্য একটা আমি দিয়ে দেখছি দেখুন, তো অন্য একটা আমি আইডি দিয়ে দেখুন সার্চ দিয়ে দেখছি দেখুন আমারটা সর্বপ্রথম চলে আসে। তো দেখুন এখানে ফলো বাটন লেখা রয়েছে। তো ভিউয়ার্স দেখুন হুবহু কিন্তু আপনার পেজ সিস্টেম করতে পারবেন, তো এখানে ফলো করে দিলে কিন্তু আপনার ফলো হয়ে যাবে। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে আর একটা নতুন একটি আপনাদের ই চলে এসেছে, তো আপনারা যদি এটাও পেতে চান, তো আমার পরবর্তী ভিডিও হবে আপনারা একই ফেসবুক দিয়ে আপনারা 4-5টা ফেসবুক আইডি খুলবেন। এটা খুব সহজ, এটা নতুন সিস্টেম চালু হয়ে গেছে। তো এখানে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো ফেসবুক যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।